তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো এবং সেই দেশটি পূর্ব আফ্রিকার একটি দেশ। সেই দেশটির নাম হচ্ছে কেনিয়া। হ্যাঁ বন্ধুরা, সেই দেশটির নাম হচ্ছে কেনিয়া। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলে দিই ওই দেশের জাতীয় পতাকা। এই দেখছেন ওই দেশের জাতীয় পতাকা বা ফ্ল্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন আমরা বলবো ধীরে ধীরে ওই দেশের সম্পর্কে সব কিছু তথ্য, পপুলেশন কত, ওই দেশের ভাষা, ওই দেশটি কোথায় অবস্থিত, ভারতের সঙ্গে কী সম্পর্ক, সব কিছু বলবো। কিন্তু তারাকে বলে দিই এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন। তো আমি আপনাদের গুগলের সাহায্যে আমি আপনাদের দেখাবো ওই দেশটি কোথায় এবং কত দূরে অবস্থিত। কিন্তু তার আগে বলে দিই ওই দেশটি কমনওয়েলথ অব নেশন এর সদস্য। হ্যাঁ বন্ধুরা, কমনওয়েলথ অব নেশন একটি সংস্থা এবং সেই সংস্থার সঙ্গে এই দেশ যুক্ত এবং ভারতও ওই দেশের একটি ওই যে সংস্থার একটি সদস্য। তো এই দেখছেন ইন্ডিয়া, ঠিক ইন্ডিয়া থেকে আমাদের চলে যেতে হবে দক্ষিণ আফ্রিকার দিকে, যেখানে যেটা আমি আপনাদের বলেছিলাম। এই দেখুন ইরিত্রিয়া দেখতে পাচ্ছেন, কেনিয়া, তানজানিয়া দেখতে পাচ্ছেন, তাই না? ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখছেন কেনিয়া, আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো দেখছেন, হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী এবং এই দেশের সবথেকে বড় শহর নাইরোবি। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন দেখতে পাচ্ছেন ওই দেশের সবথেকে বড় শহর এবং ওই দেশের সবথেকে এই দেশের রাজধানীও নাইরোবি। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে আগা আপনি যদি দেখেন সবথেকে বেশি জমিনের লিস্ট থেকে দেশের নাম, তাহলে কিন্তু এই দেশটি 47 নম্বরে আসবে। হ্যাঁ বন্ধুরা, 47 নম্বরে আসবে। সবথেকে বেশি জমিন আছে যে দেশে, সেই দেশের লিস্ট দেখলে 47 নম্বরে এই কেনিয়া অবস্থিত বা কেনিয়া স্থান আছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে একটি অবাক ব্যাপার, যখন বর্ষাকাল আসে এই দেশে সাধারণত দুপুরে এবং রাতে বেশি বৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, এটি অবাক ব্যাপার, দুপুরে এবং রাতে সবথেকে বেশি বৃষ্টি হয়। এবং এই দেশের জেলার সংখ্যা কত কি আপনি জানেন? এই দেখছেন এই দেশে কতগুলো বাস স্টেশন। হ্যাঁ বন্ধুরা, বাস স্টেশন, এখানে রেল জাংশন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই দেশের জেলা হচ্ছে 69। হ্যাঁ বন্ধুরা, 69টি জেলা আছে এই দেশে। তো বন্ধুরা এই দেখছেন এই দেশের একটি এয়ারপোর্ট আমি আপনাদের দেখাবো, কিন্তু তাকে বলে দিই এই দেশে অনেকগুলি শহর আছে, যে শহরগুলির নাম হচ্ছে মোম্বাসা, কিসুমি। তো বন্ধুরা এই দেখছেন এই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখাচ্ছি, কতগুলি প্লেন এখানে দাঁড়িয়ে আছে। আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন এখানে কতগুলি প্লেন দাঁড়িয়ে আছে। আমি গুগলের সাহায্যে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভালো করে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেনিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি ভারতের পশ্চিমে অবস্থিত এই দেশটি। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকার পূর্বে, হ্যাঁ বন্ধুরা, পূর্ব আফ্রিকার একটি দেশ কেনিয়া, দেখতে পাচ্ছেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো আমি আপনাদের বলে দিই উত্তরে এই দেশটির, উত্তরে সুদান ও ইথিওপিয়া, এবং এই দেশটির পূর্বে সোমালিয়া এবং ভারত মহাসাগর, এবং দক্ষিণে তানজানিয়া, এবং পশ্চিমে ভিক্টোরিয়া হ্রদ এবং ইউগান্ডা, এই দেশের যেটা পশ্চিমে অবস্থিত, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ এই দেশের রাজধানী নাইরোবি এবং মুম্বাইয়ের একটি এয়ারপ্লেন আছে, অর্থাৎ একটি রুট আছে, অর্থাৎ মুম্বাই থেকে একটি প্লেন এই দেশের সরাসরি একটি রাজধানীতে একটি প্লেনের রুট এখানে আছে। আমি আপনাদের বলে দিই ওই দেশের সঙ্গে এবং ভারতের সম্পর্ক, সুসম্পর্ক, এবং ওই দেশ থেকে ভারতে অনেকগুলি চা, কফি, বাদাম আসে এবং এই দেশ থেকেও বিভিন্ন জিনিসপত্র যায়। তো আমি আপনাদের বলে দিই এই দেশ থেকে বেশিরভাগ যায় ওষুধ। হ্যাঁ বন্ধুরা, ওষুধ, কেননা এই ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে 60% ওষুধ দাতা একটি দেশ। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাকে মনে রাখতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই আরেকটি কথা, এই দেশে, হ্যাঁ বন্ধুরা, এই দেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে, এবং সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ হচ্ছে কিকুইউ, যেটা 22%, এবং লহইয়া, এবং সেটা হচ্ছে 18%, লৌ 13%, কায়াম্বা সেটা হচ্ছে 11%, এবং কিসি 6%, এই দেশের আদিবাসী সম্প্রদায় আমি বলে দিলাম। এবং এই দেশের সেনা, হ্যাঁ বন্ধুরা, এই দেশে কতগুলি সেনা আছে আপনি কি জানেন? তো আমি আপনার বলে দিই এই দেশের সেনার সংখ্যা যদি আপনি দেখেন তাহলে কিন্তু 30,000-এরও বেশি এই দেশের সেনা আছে। হ্যাঁ বন্ধুরা, 30,000-এর, কিন্তু ভারতের যদি আপনি দেখেন তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রে এই সেনা কিছুই নয়। হ্যাঁ বন্ধুরা, ভারতের ক্ষেত্রে কিছুই নয়। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলে দিই ওই দেশে কতগুলি জায়গায় এবং কোন কোন জায়গায় এয়ারপোর্টগুলো আছে। তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখে দিই এবং কোন কোন জায়গায় এয়ারপোর্টগুলো আছে, আমি সেটা আমি আপনাদের একটি লিস্টে দেখে আমি আপনাদের বলবো। এই দেখছেন এখানে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এই দেখছেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে ছবিটি দেখছেন এটা হচ্ছে 10 ফুট উচ্চতায় আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, রানওয়ে থেকে 10 ফুট উচ্চতায় আমি আপনাদের দেখাচ্ছি গুগলের সাহায্যে, ঠিক আছে? ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওই দেশের একেবারে সমুদ্রের পাশে এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের পাশে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওই দেশের কোথায় কোথায় এয়ারপোর্ট আছে। হ্যাঁ বন্ধুরা, ওই দেশের কোথায় কোথায় এয়ারপোর্ট আছে আমি আপনাদের একটা ছবির সাহায্যে দেখাতে চাই। ময়ূর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি দেখতে পেলেন। তো বন্ধুরা এই দেখুন সাইটে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ন্যাশনাল এয়ারপোর্টের আমি একটি ছবি আপনাদের দেখেছি কোন কোন জায়গায় ওই দেশের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলি আছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা চলুন আমরা এক ঝলকে দেখে নিই ওই দেশের কিছু অজানা তথ্য যেটা আপনারা হয়তো আগে জানেননি এবং আমি আপনাদের বলে দিই। তো বন্ধুরা ওই দেশের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থাম, তো বন্ধুরা এই দেখুন আমি এখানে লিখে দিয়েছি ওই দেশের জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল অ্যান্থাম, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো ওই দেশের জনসংখ্যা দেখছেন 5 কোটির বেশি, 5.50 কারোর দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, 5 কোটির বেশি। এখানে দেখতে পাচ্ছেন ওই দেশের ক্যাপিটাল এবং সবথেকে বড় সিটি যেটা আমি আপনাদের বলেছিলাম নাইরোবি। তো বন্ধুরা এই দেখছেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বন্ধুরা সোয়াহিলি এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশও আছে এবং এখানে যদি আপনি কল করতে চান +254 এখানে কল নাম্বারের আগে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এবং এখানে ইন্ডিয়ান আছে 10,000-এরও বেশি, যা বেশিরভাগ ইন্ডিয়ান কিন্তু ওখানে কাজের জন্য গেছে। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা ডাক্তারি এইসব কাজের জন্য ওখানে আছে। তো বন্ধুরা ওই দেশের প্রধানমন্ত্রী, সরি বন্ধুরা ওই দেশের প্রেসিডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, কেনিয়া প্রেসিডেন্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা ওই দেশের প্রেসিডেন্ট এবং আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির সঙ্গে এখানে দেখুন একটি ছবি আছে, দেখতে পেলেন? হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ওই দেশটি, হ্যাঁ বন্ধুরা ওই দেশের যে শহর একটি হচ্ছে শহর হচ্ছে কিসুমু। হ্যাঁ বন্ধুরা, কিসুমু একটি শহর আছে এবং মোম্বাসা একটি এই দেশের একটি বড় শহর। তো বন্ধুরা ওই দেশটি কোথায় অবস্থিত পৃথিবীর মধ্যে? কিন্তু আমি তার আগে বলে দিই ওই দেশটি কত দূরে ভারত থেকে, এই দেখতে পেলেন কত দূরে অবস্থিত এই দেশটি, দেখতে পেয়েছেন? আমাদের সোমালিয়ার ঠিক পাশে, ভারত মহাসাগরের পাশে, দেখতে পেলেন? তো বন্ধুরা ওই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত আমি আপনাদের বলেছিলাম দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট দেশ, দেখুন দেখতে পেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, এই দেশটি কোথায় আপনারা দেখতে পেলেন? কেনিয়া। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই ওই দেশে, হ্যাঁ বন্ধুরা ওই দেশে আমাদের রাজদূত আছে এবং ওই দেশের রাজদূতও আমাদের দেশে আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজদূত ওই দেশে এবং ওই দেশের রাজদূত আমাদের দেশে। তো আর একটা কথা বলে দিই, আমাদের রাজদূত ওই দেশে তো আছে যে রাজধানী নাইরোবি এবং ওই দেশের একটি বড় শহর মোম্বাসাতেও আছে, কেননা জনসংখ্যা বেশি তাই ওখানে মোম্বাসাতেও আমাদের রাজদূত আছে। তো বন্ধুরা 2021 সালে মার্চ মাসে 1 লাখ কোভিড ভ্যাকসিন ভারত ওই দেশকে দিয়েছিল এবং ওই দেশ খুশি হয়ে ভারতকে চা কফি এবং বাদাম দান করেছিল। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে একটি ভালো সন্দেশ এবং এটি হচ্ছে ভালো জিনিস যেটা ওই দেশ এবং ভারতকে একটি সম্পূর্ণ একটি ভালো সম্পর্কে গড়ে তোলার একটি সূত্রধার বলতে পারে। তো বন্ধুরা জানলেন এই কেনিয়া সম্পর্কে কিছু এবং অন্য একটি দেশের সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।